আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতর সম্মানিত দর্শক আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে ডাকুমরা সম্পর্ক এটি দীর্ঘদিন ধরে সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো তারপর থেকে শুরু হলো বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যে যুদ্ধ সে যুদ্ধ আজও অবধি কিন্তু থামেনি এখন এ যুদ্ধে বাংলাদেশের পক্ষে লড়াই করা সম্ভব নয় শেখ হাসিনা বিপদে পড়বে আমেরিকা না পারে এমন কোনো কর্ম নেই বা আমেরিকা যাকে ধরেছে তাকে গিলে খেয়েছে হজম করে ফেলেছে একেবারে শেষ করে দিয়েছে এরকম ভয় পাওয়া এবং ভয় দেখানোর মানুষ আমাদের এই সমাজে অহরহ আছে এবং আমেরিকার পক্ষে সাফাই গাওয়ার জন্য আমাদের দেশে লোকের অভাব নেই একথা সত্য যে আমেরিকা পৃথিবীর নিষ্ঠুরতম একটি দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশ অর্থনৈতিকভাবে সামরিকভাবে এবং তারা তাদের সেই নিষ্ঠুরতা কতটা নির্মম হতে পারে যে কেবলমাত্র মুসলমানদেরকে অবদমিত করার জন্য এবং আফগানিস্তান একটা যুদ্ধ অনিবার্য করার জন্য তারা তাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী দিয়েরকে দিয়ে পুরো নিউ শহরের মতো জায়গাতে টুইন টাওয়ার দুটো যে বিখ্যাত সে টুইন টাওয়ার সেটি নিজেরা ধ্বংস করে দিয়ে ওসামা বিন লাদেনকে মারতে হবে আর ওমরকে শেষ করতে হবে আফগানিস্তান দখল করতে হবে এই যে নিষ্ঠুরতম কাজ এই কাজ আরও যদি আপনারা জানতে চান তাহলে ইরাকের আবু গরিফ কারাগারের যে নির্মমতা কিংবা গোয়ান্তামালা বে নামক তাদের যে একটি বন্দী শিবির আছে সেখানে যে অমানবিক কর্মকাণ্ড তারা করে এমনকি তারা তাদের নিজের দেশের সবচেয়ে বিখ্যাত চারজন প্রেসিডেন্ট তাদেরকে যেভাবে তারা মেরে ফেলেছে ইতিহাসের নির্মমতা দিয়ে সেই আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্টকে তারা মেরে ফেলেছেন এফ কেনেডির মতো প্রেসিডেন্টকে তারা মেরে ফেলেছেন তারপর আঘাত করেছেন এবং সন্দেহ করা হয় আরও দুজন বিখ্যাত প্রেসিডেন্ট তাদেরকে তারা মেরে ফেলেছেন তার মধ্যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি যখন অবকাশ যাপন করছিলেন লিটল হোয়াইট হাউস নামক তার একটি অবকাশ যাপন কেন্দ্রে ঠিক সেখানে অল অনে সেন হঠাৎ তিনি এমনভাবে মারা গেলেন বিশ্ব এখন পর্যন্ত জানতে পারেনি কিভাবে মারা গেল এমনকি এফ ক্যানেডির যে তদন্ত রিপোর্ট কে তাকে গুলি করলো কিভাবে করলো কেন করল সারা দুনিয়া এখন পর্যন্ত কিন্তু জানতে পারেনি যখন আমেরিকান তেল কোম্পানিদের বিরুদ্ধে রোনাল্ড রিগান অবস্থান নিলেন ঠিক সেই সময়টাতে তাকে গুলি করে এবং খুব বুদ্ধিমান ছিলেন এবং তিনি বুঝতে পেরেছেন যে কেন এমনটি হচ্ছে যার কারণে তিনি প্রাণে বেঁচে ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত এই জাতি অনেক কিছু করতে পারে এটা সত্য কিন্তু তার সঙ্গে সঙ্গে এও সত্য যে পৃথিবীর যে সকল জাতি যে সকল গোষ্ঠী যে সকল ব্যক্তি খুব দৃঢ়তার সাথে নিজেদের জীবনকে তুচ্ছ করে আমেরিকানদের বিরুদ্ধে লড়াই করেছে তারা এই দেশ জাতিকে মারাত্মকভাবে অপদস্ত করতে পেরেছে পরাজিত করতে পেরেছে সেটা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট সিলভিও মুসুভিনের কথা চিন্তা করেন কিংবা সাবেক প্রেসিডেন্ট ইদি আমিন দাদার কথা চিন্তা করেন জাতি হিসেবে যদি আপনি আফগানিস্তানের কথা চিন্তা করেন ইরানের কথা চিন্তা করেন তারপর ভিয়েতনামের কথা চিন্তা করেন সাম্প্রতিক সময়ে ইয়ামেনের হুতিদের কথা চিন্তা করেন তাহলে আপনি এর প্রমাণ পাবেন কিন্তু আবার যদি আপনি সাদ্দাম এর কথা চিন্তা করেন তারপর আপনি যদি গাদ্দাফির কথা চিন্তা করেন জেনারেল নরিয়াগার কথা চিন্তা করেন আপনাকে ভয় পেতে হবে কিন্তু আপনি যদি আবার হুগো স্যাবেজের কথা চিন্তা করেন আপনি যদি ফিদেল ক্যাস্ট্রোর কথা চিন্তা করেন কিউবার কথা চিন্তা করেন তাহলে আপনি লড়াই করার কিন্তু একটা সাহস পেয়ে যাবেন এমনকি ভারত পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে আমেরিকার একটা খুব ভালো সম্পর্ক ছিল এটি সত্য কথা কিন্তু পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ ভারতের অনেকের সঙ্গে তাদের কিন্তু ভালো সম্পর্ক ছিল না তো সে যাই হোক না কেন এখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটি দু হাজার দশ সন থেকে মারাত্মক অবনতি হতে হতে এসে এটি দু হাজার তেইশ সনে এসে একেবারে বিস্ফোরিত হতে চলছিল অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং শেখ হাসিনাকে অপদস্থ করার জন্য বা আরও কিছু করার জন্য আমেরিকা জলে স্থলে অন্তরিক্ষে তাদের যত শক্তি রয়েছে তারা সব কিছু ব্যবহার করবে এখানে যিনি রাষ্ট্রদূত ছিলেন মিস্টার পিটার ডিহাস এরপর আমেরিকার যে পররাষ্ট্র দপ্তরে যারা কর্মরত রয়েছেন সেটা ডোনাল্ড লু আজারাজিয়া মিস্টার ব্লিংকেন আরও অনেকে অন্তত এক ডজন কর্মকর্তা প্রাণন্ত চেষ্টা করেছে দু হাজার তেইশ সন জুড়ে আওয়ামী লীগকে অপদস্থ বিপর্যস্ত করে ভয় ভীতি দেখিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আর অন্যদিকে যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের সঙ্গে তাদের একটা সক্ষতা রয়েছে এবং তারা চাচ্ছে বিএনপিকে ক্ষমতা আনার জন্য জামাতে ক্ষমতা আনার জন্য এমনকি সকল রেকর্ড ব্রেক করে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে মার্কিন দূতাবাসে কিন্তু দাওয়াত করা হয়েছিল তো যাই হোক শেষ পর্যন্ত আসলে দু হাজার তেইশ সনের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ষোলোই ডিসেম্বরের আগেই আমেরিকা রনে ভঙ্গ দেয় এবং খামোশ হয়ে যায় চুপ হয়ে যায় তাদের সকল কার্যক্রম স্থগিত হয়ে যায় দৃশ্যপটে যারা ছিলেন সব নাই হয়ে যায় এবং তাদেরকে ঘিরে যারা বাংলাদেশে প্রচার চালাচ্ছিলেন পক্ষে এবং বিপক্ষে তারাও অনেকটা বেকুফ হয়ে যান পর্দার আড়ালে আসলে কি হয়েছে নির্বাচন হল নির্বাচন হওয়ার পরে একেবারে যেদিন নির্বাচনের দিন সাতই জানুয়ারি আওয়ামী লীগের অনেকে আশঙ্কা করেছিলেন যে আজই বোধ হয় নিষেধাজ্ঞা এলো বলে বা আরও মারাত্মক কিছু হয়তো হয়ে যাবে ফলে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের যে সকল কর্তা ব্যক্তিরা এই দামি নির্বাচনের ঝুঁকি নিয়েছিলেন তারা মানে পুরো জানুয়ারি মাসটি ভীষণ রকম একটি অস্বস্তিতে ছিলেন কিন্তু পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমেরিকা সরকারের পক্ষ থেকে পিটার ডিহাসের পক্ষ থেকে একটি উ শব্দ এটি টু শব্দ উচ্চারণ তো হয়নি বরং নতুন সরকার যখন তড়ি করে শপথ নিল তখন মিস্টার পিটার দিহাস ছুটে গেলেন সেখানে বঙ্গভবনে ছুটে গেলেন মন্ত্রীদের দপ্তরে ছুটে গেলেন এবং তিনি খুব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেন আমরা সবাই খুব কনফিউজ হয়ে গেলাম যে আসলে ঘটনাটা কি হলো ব্যাপারটা কি। যারা প্রো আমেরিকান তারা এখনও আশাবাদী তো প্রো আমেরিকান লোকজন বলার চেষ্টা করলো যে এটা আমেরিকার একটা স্টাইল সে স্টাইলে তারা এইভাবেই একটি সরকারের সঙ্গে কাজ করে যায় কিন্তু তলে তলে যা করার সে সর্বনাশ তারা কিন্তু সবার মধ্যে করে ফেলে এরপর সরকারের অর্থনৈতিক সমস্যা প্রকট হতে থাকলো ফেব্রুয়ারি মাসে আই এম ঋণ নিয়ে ভীষণ রকম অনিশ্চয়তা দেখা গেল এবং সেখানে দেখা গেল যে আই এম শুধু ঋণ দিল না একেবারে তৃতীয় কিস্তির যে ঋণ সেটি একেবারে দ্বিগুণ করে দিল এরপর মার্কিন রাষ্ট্রদূতের উপরে যিনি রয়েছেন বা এই পাক ভারত উপমহাদেশের রাজনীতি যিনি নিয়ন্ত্রণ করেন আমেরিকার পক্ষে মিস্টার ডোনাল্ড লু তিনি বাংলাদেশে এলেন এবং তিনি এসে যে কথাগুলো বললেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার তিনি শর্তহীনভাবে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে চান দ্বিতীয়ত তিনি এই নির্বাচন নিয়ে যে সকল পরিবেশ পরিস্থিতি অপ্রীতিকর ঘটনা এবং একটি কঠিন সময় গিয়েছে বলে তিনি মনে করেন সেই বিষয়গুলোকে ভুলে যেতে চান পিছনে আর তিনি তাকাতে চান না তিনি সামনের দিনগুলোতে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে চায় এরকম একটি ব্ল্যাঙ্ক চেক তিনি দিয়ে গেলেন কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত তার সেই ব্ল্যাঙ্ক চেকের ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি মিস্টার ডোনাল্ড লু চলে যাওয়ার পরে রাজনীতির অঙ্গনের নিদারুণ প্রতিক্রিয়া কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আসলে আমেরিকা আগের অবস্থানে আছে ডোনাল্ড লু এসছেন কথাবার্তা বলেছেন আমার ক্ষুদ্র দৃষ্টিতে এই কথাগুলো পরিপক্কতা সম্পন্ন মনে হচ্ছে না আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমেরিকা এখন যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করতে চাচ্ছে এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করে তারা বাংলাদেশ মায়ানমার এবং ভারত এখানে একটা বলয় তৈরি করতে চাচ্ছে তার সঙ্গে সঙ্গে একটি ইন্দো প্যাসিফিক যে তাদের কৌশলগত দিক রয়েছে যেটাকে স্ট্র্যাটেজি বলা হয় সেই ইন্দো প্যাসিফিক কৌশলগত যে চুক্তি সেই চুক্তিটাকে এগিয়ে নিতে চায় মূলত চীনকে রাশিয়াকে বাধা দেওয়ার জন্য এবং ইরানকে প্রতিহত করার জন্য এবং এই কাজ করার জন্য তারা এই অঞ্চলে ভারতকে রীতিমতো নিজেদের মুরব্বী হিসেবে মেনে নিয়েছে গডফাদার এবং দিল্লির অনুমতির বাইরে তারা যাবে না এবং আমেরিকান সরকারের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তাদেরকে কার্যত অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে দু হাজার তেইশ সনের ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে দিল্লির অধীনস্থ করে দেওয়া হয়েছে রয়ের পরামর্শ নিয়ে সমস্ত কাজ করতে বলা হয়েছে এবং দিল্লিতে মার্কিন দূতাবাস এবং ঢাকার মার্কিন দূতাবাস মূলত বাংলাদেশের ভারতীয় দূতাবাসের অধীনস্থ করে দেওয়া হয়েছে একেবারে এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না আপনি এটি নিয়ে খুব কাল্পনিক কিছু তৈরি করতে পারেন খুব বড় গ্রিক ম্যাথোলজির অনেক গল্প তৈরি করতে পারেন কিন্তু অবস্থা দৃষ্টি আসলে তাই মনে হচ্ছে ঘন ঘন পিটার দিল্লি যাওয়া দিল্লির হুকুমে তার নিখোঁজ হয়ে যাওয়া তারপরে দিল্লির একজন সিনিয়র কূটনীতিবিদ যখন বললেন যে দিল্লির ধমকে তিনি খামর্ষ হয়ে গিয়েছেন পালিয়ে গিয়েছেন এসে অপমাননাকর অসম্মানজনক কথা আর থাকতে পারে না আমেরিকা যে পর্যায়ে উঠেছে বাংলাদেশে আমেরিকাকে নিয়ে যে ধরনের একটি যা কি বলা হয় একটা হিমালয় সম উচ্চতার চিন্তা এবং চেতনা তৈরি করা হয়েছিল সেই তুলনায় আমেরিকা এখন বর্তমানে যে অবস্থা প্রদর্শন করছে তাতে মনে হয় যে পর্বতের মৌসিক প্রসব মানে হিমালয় যদি প্রসব করে একটি ইদুর উৎপন্ন করে কিংবা দেখা গেল হাতি প্রসব করেছে একটি পিঁপড়া ওটা নিয়ে লোকজন যেভাবে হাসাহাসি করে তদ্রুপ এখন এই ডোনাল্ড লু পিটার হাস এই জিনিসগুলোকে নিয়ে এখন বাংলাদেশে একটা তুচ্ছ তুচ্ছতা বিষয় হয়েছে ছাত্রলীগ যুবলীগের যে সকল ছেলেরা বা আওয়ামী লীগের যে সকল লোকেরা পিটার ডি হাসকে পাতিহাস বলেছিলেন রাজহাঁসের মাংস ছাড়া তারা খান না কত হাঁস জবাই করেছেন এখন সেই সকল মানুষদেরকে খুঁজে খুঁজে তাদেরকে ফুলচন্দন দেওয়ার জন্যে অনেক মানুষ প্রস্তুত হয়ে আছে যে তারা আসলে সঠিক কর্মটি করেছেন এই যে আমেরিকার হঠাৎ করে পৃষ্ঠ প্রদর্শন ইউটার্ন নেওয়া কিংবা তবা করা কিংবা সপক্ষ ত্যাগ করা মানে যেগুলো তারা পাকিস্তানে করেছে অল সার্ডেন জেনারেল পারভেজ মোশারফের সময়কালে ইমরান খানের সঙ্গে তারা যে বেঈমানি করেছে অর্থাৎ ইমরান খানকে তারাই ক্ষমতা এনেছে আবার ইমরান খানকে তারা ক্ষমতাচ্যুত করেছে তারা তালেবান তৈরি করেছে বহু বছর ধরে আল কায়দা তৈরি করেছে বহু বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার শত শত কোটি ডলার খরচ করে তারা এই কাজগুলো করেছে এবং ওসামা বিন লাদেনকে প্রথমে সৌদি আরব থেকে তারা ইয়ামেনে নিয়ে গিয়েছে ইয়ামেন থেকে আবার এখানে যুদ্ধ করার জন্য এনেছে এই আফগানিস্তানে সেই ওসামা বিন লাদেনকে আবার মারার জন্য তারা টুইন টাওয়ারটিকে উড়িয়ে দিয়েছে আর মোল্লা অমর তাদের সৃষ্টি সেই মোল্লা অমরকে মেরে তার বিরুদ্ধে প্রায় দুই যোগ যুদ্ধ করে হামিদ কারজাইদের দ্বারা দেশ পরিচালিত করে আবার সেই মোল্লা অমরদের হাতে অর্থাৎ তালেবানদের হাতে ক্ষমতা তারা দিয়ে এবং এখান থেকে রীতিমতো যেভাবে তারা প্লেনে পালিয়েছে এ দৃশ্য এ যুগে কোনো কাপুরুষের কাপুরুষতার সঙ্গে তুলনা করা যাবে না যাদের দীর্ঘদিনের বন্ধু বান্ধব এবং যে সমস্ত লোক আমেরিকার স্বার্থ বিশ বছর যাবৎ দেখেছে আফগানিস্তানের মাটিতে তাদের সবাইকে রীতিমতো নিঃস্ব ফকির বানিয়ে তারা তাদের মতো চলে গেছে এবং এটা নিয়ে তাদের কোনো রকম লাজ লজ্জা অনুশোচনা কিছু নেই তো সেই তুলনায় আফগানিস্তানে তারা যে কর্ম করেছে পাকিস্তানে যে কর্ম করেছে সেটাকে যদি আপনি কোটি কোটি দিয়ে গুণ করেন একশো কোটি দিয়ে গুণ করেন সেই তুলনায় দু হাজার সনে তারা বাংলাদেশে যা করেছে এটা ওয়ান ওয়া এক ভাগও নয় অর্থাৎ একশো কোটি যদি তারা এফোর্ট দিয়ে থাকে টাকা ইনভেস্ট করে থাকে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে তারা এক টাকাও ইনভেস্ট করেনি আরও কম করেছে তো সেখানে বাংলাদেশের যারা তাদের দালাল ছিল তাবেদার ছিল তাদের লভ ছিল তাদের পক্ষে কথা বলেছে বড় বড়ো কথা বলেছে বুঝতে পারছেন যে এই লোকগুলো এখন আওয়ামী লীগের রোসান হলে কি কী অবস্থায় তাদের কি পরিণতি হবে এটি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত দরকার নয় এখন যেটি হচ্ছে সেটি হলো শেখ হাসিনার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে আমেরিকা কিন্তু আসলে শেখ হাসিনার সঙ্গে ইচ্ছা করলেও সম্পর্কটা সে করতে পারবে না এখানে দিল্লির একটা গ্রিন সিগনাল লাগবে এবং সেই দিল্লির গ্রিন সিগন্যাল ছাড়া এটা হবে না আবার শেখ হাসিনাও যে গ্রিন সিগনাল দিলে দিল্লি সাথে সাথে আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করবে সেই অবস্থানে এখন আর তিনি নেই তিনি এখন একটা চীনের সাথে তার সমঝোতা করতে হচ্ছে রাশিয়ার সঙ্গে তার সমঝোতা করতে হচ্ছে এবং তাকে বাংলাদেশের আরও অনেক সমস্যা বিশেষ করে এই মুহূর্তে ডলার ক্রাইসিস রাজনীতিহীনতা মাঠে নিঃসীম নিরবতা জনগণকে বাগে রাখা বিদ্যুৎ সমস্যা হাজারো সমস্যাগুলো মোকাবেলা করে আমেরিকার এই তামাশা এই জিনিসগুলোর দিকে তিনি কতটা মনোনিবেশ করবেন এই বিষয়গুলো কিন্তু তাকে দেখতে হচ্ছে ফলে আমেরিকা এবং বাংলাদেশের যে সম্পর্ক আমেরিকা চাইলেও আগের মতো হবে না উল্টো এখান থেকে আমেরিকা যে শিক্ষাটা পেল আমেরিকা এই জিনিস থেকে বের হয়ে আসতে আরও পঁচিশ বছর আবার নতুন করে তাদেরকে চেষ্টা করতে হবে শুধুমাত্র তাদের ইমেজ ফিরিয়ে আনার জন্য আদারওয়াইজ আমেরিকা বলতে এখন ভারত যেভাবে মানুষের কাছে ঘৃণিত একটা সময় পাকিস্তান যেভাবে বাংলাদেশের মানুষের কাছে ঘৃণীত ছিল ভারত কিন্তু তার চেয়ে বেশি ঘৃণিত হয়ে গেছে আর আমেরিকা এখন সেই ভারতের দোসর হিসেবে তারাও এই ঘৃণার পর্যায়ে চলে গিয়েছে এগুলো অনাগত দিনে কিন্তু বাড়তে থাকবে আমেরিকার অনেক পণ্ডিত রয়েছেন অনেক বিজ্ঞজন রয়েছেন এই বিষয়গুলো তারা যত গুরুত্ব সহকারে বাস্তবতা নিয়ে বা বাস্তবতায় নিরিখে বুঝতে পারবেন তথি তাদের ভালো হবে এবং আমাদেরও কল্যাণ হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি